সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন। সাতক্ষীরার কলারোয়ার 44টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2022 শিক্ষাবর্ষের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়া 492 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ। দুপুরে পৌর সদরের ফুটবল মাঠে 12টি ইউনিয়ন থেকে অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি তালা কলারোয়া। সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী এস এম আলতাফ হোসেন লালটুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। এই অনুষ্ঠানে কলারোয়ার কৃতী সন্তান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর ঢাকা অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সিজিএম আসাদুজ্জামান মিলন। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রিমিয়ার ছাত্র সংঘের সদস্য সংবর্ধিত শিক্ষার্থী তামিম আজাদ মেরিন।